আচ্ছা, এনার রিপোর্টটা এসছে? হ্যাঁ, দিচ্ছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার রিপোর্ট ভালোভাবেই দেখেছি। মেজদি, এবার কি হবে রে? বাবা জানতে পারলে তো আমাকে শেষ করে দেবে। এভাবে বাঁচা যায়? তুই বল, লজ্জাচ্ছে। তুই এসব ভাবিস না। দেখ, আমি আমি ওনার সাথে কথা বলে দিচ্ছি, নিশ্চয়ই কোনো উপায় বেরোবে। দেখ, হ্যাঁ, আপনি কাল 11টার সময় চলে আসুন। আরে হ্যাঁ হ্যাঁ, আমার চেম্বারেই চলে আসুন। ওকে ওকে, ছাড়ছি। নমস্কার। কি হলো? হ্যাঁ, এত কান্নাকাটি কিসের? কি বলছেন ডক্টর, এভাবে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেলাম? বাবা বাবা জানতে পারলে তো আমাকে। আরে তুই চুপ কর না, আমি আমি বলছি তো ওনাকে, উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবেন। আমি লজ্জায় তাকাতে পারছি না রে বেশি। শোনো শোনো, এরকম টেনশন করো না। এই যে আপনি বললেন আমার রিপোর্ট পজিটিভ, তার মানে আমি আমিও তো তার মতোই খারাপ। তোমার আগে যার আসার কথা ছিল, ওই মেয়েটি নাম অন্তরা। ওই মেয়েটি তার বাবা মাকে নিয়ে একটুও চিন্তা করে না। ওকে আমি অল্প হলেও চিনি, সে শুধু নিজের কথা ভাবে। তোমাকে দেখে বোঝাই যাচ্ছে যে তোমার বিয়ে হয়নি। আমি তোমার দিদিকে খুব ভালো করে চিনি। তুমি নিশ্চয়ই কারো ষড়যন্ত্রের শিকার হয়েছ, তাই তো? কি ভাবছো, কি করে বললাম? আরে আমাদের কাছে এরকম কত কেস আসে, এক একজনের এক এক রকম গল্প। বলতে পারো, মানুষ দেখলে আমরা চিনতে পারি। আপনি ঠিকই বলেছেন, আসলে আমার বোনটা এমন না, কাউকে কিচ্ছু জানায়নি। আরে আমি তো রিপোর্ট পজিটিভ আগের পেশেন্টকে বলছিলাম, তুমি প্রেগনেন্ট নও। সত্যি ম্যাডাম, বিথি প্রেগনেন্ট নয়? না, বিথি প্রেগনেন্ট নয়। যে ভালো তার সাথে সব সময় ভালো হয়। কিন্তু বিথি, তোমাকে আজকে আমায় একটা কথা দিতে হবে। বলুন। তুমি কার পাল্লায় পড়েছিলে তা আমি জানি না, কিন্তু আর কখনো কারো কথায় ভুলবে না, কেমন? বিয়ের আগে কোনো পুরুষকে বিশ্বাস করবে না, বুঝেছ? এরকম কেস যে আমরা কত পাই, ছেলেরা সব মেয়েদের ফাঁসিয়ে দিয়ে তারপর পালিয়ে যায়। কথা দিচ্ছি, প্রমিস। তুমি যেমন ভালো মেয়ে দেখো, সেরকম ভালো ছেলের সঙ্গেই তোমায় বিয়ে হবে, যে তোমায় খুব ভালোবাসবে। মিলিয়ে নিও আমার কথা। এসে গেছি ডক্টর বর্মন, আমরা এসে গেছি, অন্তরাও এসে গেছে। এ কি, দুম করে ভেতর ঢুকে পড়লেন যে? বড় যান বাইরে গিয়ে বসুন। এসব কি হচ্ছে? দেখুন না ম্যাডাম, বারণ করা সত্ত্বেও জোর করে ভেতরে চলে এলো। না 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 ডক্টর, আমরা জোর করে ঢুকিনি, আমাদের নামটা আগে ছিল, উল্টে আমাদেরকে জোর করে পিছিয়ে দেওয়া হয়েছে। সে যাই হোক, চেম্বারে যখন অন্য পেশেন্ট রয়েছে, তখন কোন সাহসে আপনি চেম্বারের ভেতরে ঢুকে আসেন? এরকম করলে আমি কিন্তু কোনো মতেই অন্তরাকে দেখব না। সরি সরি, আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, আমরা বাইরে ওয়েট করে নিচ্ছি, বাইরে ওয়েট করছি। চল চল চল। একজন অবিবাহিত মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে অ্যাবর্শন করাতে।
আবার উঁচু গলা করে বলছে যে নিজেই নিয়ে এসেছে ওর সাথে। নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত, বুঝেছেন? এসব লোকেদের ধরে পুলিশে দেওয়া উচিত। বিথির হেলথের জন্য কতগুলো মেডিসিন দিলাম, এগুলো ফলো করবেন কেমন? থ্যাংক ইউ ম্যাডাম, মোস্ট ওয়েলকাম। নেক্সট। সরি সরি, বুঝতে পারিনি আমি, সরি। সরি, চলো চলো। ডক্টর, অপারেশনটা আজকে হয়ে গেলে খুব ভালো হয়। ডক্টর, অপারেশনটা কোনো মতে আজই করে ফেলা যায় না? না তাহলে অন্তরাকে কালকে আবার অফিস ছুটি করতে হবে। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না ডাক্তারটা কে, আপনি না আমি? আপনি কি পেশেন্টের সুবিধা অসুবিধা কিছুই দেখবেন না? না না, একদমই না। আপনি যা বলছেন তা একদম 100% সত্যি। অন্তরা যাতে ভালো হয় সেটা তো দেখতেই হবে। আপনি এক কাজ করুন, আপনি গিয়ে বরং কাউন্টারে টাকাটা জমা করে দিন, আর অন্তরা আপনি কাল সকালে খালি পেটে এখানে চলে আসুন, কেমন? ঠিক আছে ম্যাডাম। আর একটা কথা শুনুন, ম্যাডাম একজন তার প্রেসক্রিপশনটা হারিয়ে ফেলেছে, আমি খুঁজে দিই। আচ্ছা, এই নিন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নাম তো অন্তরা, অন্তরা কি? মজুমদার, মজুমদার, অন্তরা মজুমদার। একটা কাজ করুন, এই প্রেসক্রিপশনটায় একটা ইনজেকশন লেখা আছে, সামনের দোকান থেকে গিয়ে এটা নিয়ে আসুন। হ্যাঁ ঠিক আছে। আরে এত তাড়াহুড়ো কিসের আপনার, ঘোড়ায় জিন দিয়ে এসেছেন নাকি? না মানে বাকি কথাগুলো তো শুনতে হবে। না মানে যা বলার একটু তাড়াতাড়ি বলুন না, এত পজ দিয়ে বললে কি করে বুঝবো বলুন তো। শুনুন, প্রেসক্রিপশনে লেখা বাকি ওষুধগুলো এখনই কিনে নেবেন, সেগুলো ওনাকে আগে থেকেই খেতে হবে, যান। ঠিক আছে, আমি সব কিনে নিচ্ছি। আর কিছু? না, থ্যাংক গড। আচ্ছা অন্তরা, এই রকম একটা ছেলের সঙ্গে আপনি প্রেম করতে গেলেন কেন বলুন তো? আপনাদের কি বিয়ের কথাবার্তা হয়ে গেছে, নাকি শুধুমাত্র আপনাকে প্রেগন্যান্ট করবার চেষ্টাতেই ছিল ছেলেটি? না না ম্যাম, একদমই না, আপনি ওকে ভুল বুঝছেন। আসলে সায়ন না, অন্য একটি ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমার প্রেগন্যান্ট হওয়ার জন্য সেই দায়ী। কিন্তু এই কথাটি যখন ছেলেটি জানতে পারে
তখনই পালিয়ে যায়। আর এই বিপদ থেকে আমি কিভাবে উদ্ধার পাবো না বুঝতে পেরে আমি সুসাইডও করতে গেছিলাম। ঠিক তখনই আমাকে সায়ন উদ্ধার করে এনে আপনার কাছে নিয়ে আসে। সায়নকে আমি আগে থেকে চিনতাম না। দেন আই এম রিয়েলি সরি অন্তরা, আমি সত্যি সায়নকে ভুল বুঝেছিলাম। দাদা এই প্রেসক্রিপশনে ওষুধগুলো তাড়াতাড়ি দিন। এই নিন এই ওষুধগুলো দিন। আচ্ছা এই ওষুধগুলো তো অপারেশনের জন্য লাগে। হ্যাঁ লাগে তো। তাতে আপনার কি অসুবিধা জানতে পারি? না গত সপ্তাহে আপনি কারোর অপারেশনের জন্য এখানে এসেছিলেন। আমার থিকুজি কুষ্টি না নিয়ে ওষুধগুলো তাড়াতাড়ি দিলে খুব মঙ্গল হবে। আর এই যে এমন ভাবে কি দেখছেন? আচ্ছা আপনার একটা প্রশ্ন করতে পারি, আপনার কখনো জ্বর হয়েছে? তা হবে না কেন, শরীর থাকলেই তো জ্বর হবে। বাড়াবাড়ি করে ডাক্তারের কাছে যান তো। হ্যাঁ যাই, কিন্তু তার সঙ্গে অ্যাভারশনের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, কারণ দুটোই শরীর নিয়ে। আমি বুঝতে পারি না, জ্বর হলে ডাক্তারের কাছে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারের কাছে গেলে যত অসুবিধা আপনাদের। তাই বলে এত ঘন ঘন? আরে বাবা আগে সপ্তাহে অন্য কেস ছিল, এটা আলাদা। আশ্চর্য তো, আপনারা আপনারা কি শুরু করেছেন আমাদেরকে দাঁড় করিয়ে রেখে? ওষুধগুলো দেবেন কি দেবেন না বলুন। বলছিলাম কি প্লিজ আমারটা তাড়াতাড়ি দিন না, আমার একটু তাড়া আছে। আমি অনেক আগে ওকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছি, আমার আমারও কাজ আছে। দুজনের ওষুধই আনছি, একটা ছেলে সপ্তাহ সপ্তাহে মেয়েদের নিয়ে অপারেশন করাতে আসছে, এদের চরিত্র কোনো মা বাপ আছে? ছাপ বাবা। আচ্ছা আপনারাই বলুন তো, এখনকার দিনে লোকের চরিত্র ফরিত্র নিয়ে কেউ ভাবে? সবাই তো এখন দৌড়চ্ছে, তাই না? দাদা কি হলো আমার ওষুধগুলো হলো? কি জানেন তো ম্যাডাম, যদি সম্পর্ক ঠিক থাকে তবেই কিন্তু বিয়ে থা করা যায়, ঘর সংসার করা যায়, বাচ্চা কাচ্চা মানুষ করা যায়। কিন্তু সম্পর্কটাই যদি ভুল হয়ে যায় তখন কি হবে? তখন মানুষ কি করবে বলুন? তার উপর যদি বাচ্চা কাচ্চা এসে যায় তাহলে তো আর এক বিপদ, তাই না? দাদা আপনার যদি দেরি হয় প্রেসক্রিপশনটা দিয়ে দিন, আমি অন্য দোকানে যাচ্ছি। না না এই নিন আপনার সব ওষুধ রেডি, এই যে প্রেসক্রিপশন এই যে ওষুধ এই নিন। চল শোন শোন, মানে কি হলো বলুন তো, ওনারা কি আমার উপর রেগে গেলেন? না মানে আমি এমন কি বললাম যে এইভাবে পালিয়ে যেতে হলো? আপনার অ্যাভারশনের গল্পে ওদের বদজম হয়ে গেছে বুঝলেন। আচ্ছা দিন দিন ওষুধগুলো তাড়াতাড়ি দিন। কেন মাসিমা, আমি আবার কি করলাম? বলি তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ বয়স তো অনেক হলো, বুদ্ধি শুদ্ধি কবে হবে তোমাদের? আপনি না সোজা সুজি বলুন কি হয়েছে, আমি সত্যি বুঝতে পারছি না কি করেছি আমি। এখানে কত কত টাকা চুরি হয়ে গেল, বলি তোমাদের হুঁশ জ্ঞান কবে হবে? হ্যাঁ এত ঢিলে ঢালা স্বভাব কেন তোমাদের? আমি কি কোনোভাবে টাকা রোদে শুকোতে দিয়ে তুলতে ভুলে গেছি মাসিমা? চল আমার সঙ্গে মশকরা হচ্ছে। দেখুন মাসিমা, আপনি তো বললেন টাকা চুরি হয়ে গেছে, তার সাথে আমার বুদ্ধি শুদ্ধির লোপ পেয়েছে, আমি না সত্যি বুঝতে পারছি না, আপনি বলুন কি করেছি আমি। আরে বাবা সেই দুপুর থেকে তোমাদের ঘরের দরজাটা হাত করে খোলা রয়েছে, আর ওই ইন্দ্রর মনটা তো ঘরের ভেতর শুয়ে আছে। তুমি কি ওকে বলে গেছিলে কোন রকমের দরজাটা বন্ধ করতে? এই শুনুন মাসিমা, একটা কথা বলছি, নীরা না বাড়ির দরজা হাত করে খুলে রেখে যেতে পারে, কারণ ওর ঘরে যদি চোর আসে সে চোর নিজেই লজ্জা পেয়ে যাবে। আপনি তো বিরাট বড় রাজপ্রাসাদে থাকেন, আপনার অনেক টাকা পয়সা আছে, সোনা দানা আছে, আপনার চিন্তাটাও অনেক বেশি। নীরা তো আপনার মতো রাজপ্রাসাদে থাকে না মাসিমা। আমাকে সব সময় ঠেস দিয়ে কথা বলা, তাই না? তোমরা তো আজকালকার ছেলে মেয়ে, বড়দের সম্মানই করতে জানো না। ওই যে কথাই বলে না, যে যে কার উপকার করতে নেই, আমি তো তোমাদের ভালোর জন্যই বলতে এসেছিলাম। এই যে রিমা এক গুচ্ছ কথা আমাকে শুনিয়ে দিল। মাসিমা মাসিমা আপনি আপনি প্লিজ রাগ করবেন না, আপনি বসুন এখানে, বসুন বসুন।
দেখুন মাসিমা, আমি আমি জানি, মানে আমরা সবাই জানি আপনি আমাদের ভালোই চান, কিন্তু আমার কথাটা একটু শান্তভাবে শুনুন। আসলে সোনার হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে যে দরজাটা বন্ধ রাখতে হবে। মাথা থেকে বেরিয়ে গেছে? না 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 না, ওকে আমি বুঝে গেছি। না না মাসিমা, আসলে সোনার একটু ভুলো মন। ভুলো মন? না না, ওসব ভুলো মন টন কিছু না, ওসব কাজ না করার অজুহাত। হ্যাঁ, তুমি আমার কাছে শোনো। আপনি তো দেখছি সোনার উপর একটু বেশি রেগে গেছেন। হ্যাঁ, রেগে গেছি, নিশ্চয়ই রেগে গেছি। কারণ কারণ ও একটা অসভ্য মেয়ে। অসভ্য মেয়ে? মানে ও আবার কি অসভ্যতা করেছে? আরে বাবা, আমি তো নিজে থেকেই ওকে বলতে গেলাম যে ঘরের দরজাটা বন্ধ করার জন্য। উল্টে ও আমাকে কি বললো জানো? কি বললো? প্রথমে তো আমাকে পাত্তাই দিল না, গেট হয়ে শুয়ে রইল। তারপর উল্টে আমাকে কি বললো জানো? কোন দুধ আলো নাকি দুধ দিতে আসবে, তাই ও দরজাটা খুলে রেখেছে। ভাবতে পারো? আমি নিজে যখন বলেছেন তখন তো মিজি একবার ওদিকে চল। কি? চল না, তোদের ঘরের দিকে দেখ, এত এত ধোঁয়া কিসের? সত্যি তো ধোঁয়াটা তো এদিকেও আসছে। এই না, এই তোমাদের ঘরে আগুন লাগেনি তো? আগুন? সোনা আছে তো ভেতরে। বিশুটা এত 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 অশান্তি করে আমার সঙ্গে, ভাল লাগে না আমার, সত্যি ভাল লাগে না। এত করে বলি, সব ছাড়, একটু সংসারের দিকে মন দে। আমার তো এখন একটাই চিন্তা, সংসারটা কী করে চলবে। উফ, বাপরে বাপরে বাপরে, কত স্বপ্ন দেখেছিলাম মাসিমা, ছেলে বউ নিয়ে সুখে ঘর সংসার করবো, তা কী হলো? ছেলের উন্নতিতে নাকি আমি বাধা, ভাবা যায়? এসব ভবিষ্যৎবাণী শুনে মনটা খচখচ করে। দিলাম ছেলেকে আলাদা করে, তাতে কি লাভ হলো? ছেলে এখন বউয়ের কথায় উঠছে আর বসছে। ওই জন্য বিশুকে হাজারবার বলছি, তুই একটা বিয়ে কর, তুই একটা বিয়ে কর। মন্দিরা প্লিজ, বিশুকে বিয়ে করলে তো আবার সেই আগের মতোই অবস্থা হবে বউয়ের। ও, তার মানে আপনি বলছেন আসলে দরজার শাশুড়ি হলুম আমি? মা, মা তুমি কোথায়? ওমা, সে আগের মতো ডাকছে আমাকে, আগের মতো। এই তো বাবা, এই তো আমি। ওমা, এই তো, এই তো, এই তো, কি হচ্ছে লোকে? আজ একটা দারুণ খবর আছে তোমার জন্য। কি খবর আমার বল, বল বল। আগে তুমি চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? আমি তোমার ছেলে, আমি তোমায় বলছি তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো করতেই হবে। এই নে বন্ধ করছি, বল এবার বল। পুরো বন্ধ করেছো? বাবা, ইন্দ্রর হঠাৎ হলোটা কি? দেখছো না তো, তাকাচ্ছো না তো? না, বল 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 বল। চোখটা খোলো এবার আস্তে আস্তে। এই তো চেন, তুই আমার জন্য সোনা। তা নয় তো কি, আমি কি গিলটি করা চেন তোমার জন্য নিয়ে আসবো? খাঁটি সোনা। আমার ছোটতে সোনার চেন নিয়ে নি, কিন্তু এই দেখো, এই দেখো বাবা, আজকে তোর বাবা থাকলে কি খুশি হতেন রে। এই ছেলে মায়ের জন্য সোনার চেন নিয়েছে রে, ওরে কি খুশি হতেন তোর বাবা। ইন্দ্র, মাকে সোনার চেন কিনে দিয়েছিস, এটা কিন্তু খুব ভালো কাজ করেছিস। আজ আসলে দিদা জানো তো, একটা বড় মিটিং ছিল একজন ভদ্রলোকের সঙ্গে। উনি স্কুল কলেজের বেশ কয়েকটা ক্যান্টিন চালান, সেই ক্যান্টিনগুলোতে একটা বড় অর্ডার সাপ্লাই পেয়েছি। সেই থেকে একটা অ্যাডভান্সের টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে চেনটা কিনেছি। পছন্দ হয়েছে মা? পছন্দ হবে না, কি বলছি, খামোকা এত টাকা খরচা করে মায়ের জন্য চেন কেনার কোনো দরকার ছিল না বাবা। আমি কিন্তু ভুলিনি, আমি বলিনি তুমি আমাকে, সোনাকে, বিশুকে কতটা কষ্ট করে মানুষ করেছো।